আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা ভাইরাস শনাক্তে চীন থেকে 10,000 কিট দেশে আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, যে কোনো সময় কিটসগুলো চার্টার্ড বিমানে এসে পৌঁছাবে। এ সময় প্রবাসীদের এই মুহূর্তে দেশে না ফেরার অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়া করোনা সতর্কতায় আকাশপথের যোগাযোগ সীমিত করার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী।